বাবা কোথায়? বাবা ঘুমাচ্ছে, কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছে। তো তুই বরং ফোনটা বাবাকে দিয়ে দিয়ে আয়, দরকারি ফোন হতে পারে, বারবার যখন আসছে। কিরে যা। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ বলো ভাই। আমি ব্যস্ত নয়, কালকে সে একটা কনফারেন্স ছিল, রাত্রি ডিনার করে তারপর ডিনার পর পার্টি ফার্টি ছিল দেরি, মানে এত দেরি হয়ে গেছে, এত কাজ ছিল আমি চেঞ্জও করিনি, জামা প্যান্ট পরে শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা, পেছনে আমি কোনোদিন লাগাই দেখেছি ওর সামনে, শুধু আমার, শুধু আমার। ঠিক আছে কথাটা পড়ে থাকি, কথাটা ভুলে গেলে কি হবে? আমার নাম দুধুল, ফোন করছি। কি করে যে কি ঘটে গেল
এই ঘটনার পর থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে মিনা। খাওয়া দাওয়া বন্ধ করে কি হবে? এইভাবে চুপ করে বসে থাকলে চলবে? যারা এত বড় অন্যায় কাজ করলো তারা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এখানে। আমি যে কথাটা বলার জন্য এসেছি বলো, ওই কালকে যদি তুমি বাড়ি ভাড়াটা একটু দিয়ে দাও আমার কাছে খুব উপকার হয়। তুমি আমাকে বাঁচালে বাবা, আসলে আমি একটু অসুবিধায় পড়ে গেছি। ওই তুলপুর স্কুলের মাইনেটা বাকি পড়ে গেছে, ওই জন্যই। তখন থেকে সেদিনে উঠে আসবি, সেদিনে উঠে আসবি, ছাড়তে আসবি, হ্যাঁ, আকাশের পেছনের দিক থেকে, হ্যাঁ, বেরিয়ে যা, ঠিক আছে? আবার ঢুকবি সেদিন, আবার ঢুকবি, ঢুকে গিয়ে বসবি ইয়ের পাশে, অনামিকা দিয়ে এখানে বসেছিল, হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, হ্যাঁ, ঠিক আছে। কিছু লাগবে? রান্নাঘরে ঢুকে যা, কিছু একটা করতে চলে যা গ্যাসের কাছে, জীবনে তো রান্নাঘরে ঢুকিস নি, ঢোক। আর একটু সর, লাইটটা পুরো চলছে, হ্যাঁ, বাসন ফাসন কিছু কর, ওখানে বাসনগুলো মেজেতে পারলে, অনেক নোংরা করেছিস। বাচ্চাটা খুব মিষ্টি, দেখি বাড়ি চলে গেল। দেখো আমার, আমি বলেছি দেখে বলো না, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারব না। আমি কোনোদিনও ভুলতে পারব না। যত তাড়াতাড়ি পারো ভোলার চেষ্টা করো। চেষ্টা করবো, অনেক রাত্রি হয়ে গেছে, এখন চলো তো। তুমি কিন্তু যাওয়ার ব্যবস্থা করে দিও। অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। কাল সকালবেলায় আমি তোমাকে একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ওকে? হ্যাঁ। গুড মর্নিং স্যার।
গুড মর্নিং গুড মর্নিং এই যে বসো। হ্যালো, তোমার কাছে দারুণ দেখাচ্ছে। তোমাকে একে দারুণ দেখাচ্ছে। ইউ আর লুকিং সো লাভলি। আনি শোনো, তোমার ওই কাগজপত্র সব আমি রেডি করে রেখেছি। ও থ্যাংক ইউ স্যার। চলো না একটা টি টোয়েন্টি ম্যাচ খেলি। কিসের এত দামাক তোমার? হ্যাঁ কিসের এত দামাক? তারা সব বন্ধু আমার ভালো। চলো না একটা টি টোয়েন্টি ম্যাচ খেলি। দুজন থেকে তাকাবি হাসবি। তোকে চর মারল।
আর নিতে পারছি না ভাই, একটা মেয়ের হাতে চোর দিলি দেখি মাস আঙুলের টাপ পড়ে গেছে। এখানে দুদিন বলে কে থাকে আমি জানি না স্যার, তুই বলবি আরেকবার যাবো, এক সেকেন্ড যাবো, রোলিং রোলিং।